আসসালামু আলাইকুম, আমন্ত্রণ শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নিউজ ফ্ল্যাশে, সাথে আছি আমি কাজী আয়শা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে দেশ বিদেশের কোথায় কি ঘটছে তা জানতে পারার পাশাপাশি পাওয়া যায় বিভিন্ন মজাদার পোস্ট এবং ভাইরাল হওয়া সব ভিডিও। যদিও সেগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের, সেই রেশ বজায় রেখেই এবার আরও একটি চমকপ্রদ ভিডিও সামনে এসেছে। আমরা সাধারণত বাস ট্রেনের মতো গণপরিবহনে হকারদের বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করতে দেখি, তবে তারা তীক্ষ্ণ বিপণন দক্ষতার মাধ্যমে জিনিসগুলো বিক্রি করে ফেলেন। কিন্তু বিমানের মধ্যে হাজার হাজার ফুট উচ্চতায় কোনো হকারকে জিনিসপত্র বিক্রি করতে দেখা যেন বিরল ঘটনা। সম্প্রতি বিমানের এক হকারের বিভিন্ন জিনিসপত্র বিক্রির ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে দারুণ মজা পেয়েছেন নেটিজেনরা। ভিডিওটি দেখে মজাদার প্রতিক্রিয়া জানিয়েছে তারা। ভিডিওতে দেখা গেছে বিমানে মাঝ আকাশে যাত্রীদের কাছে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করছেন এক যুবক। তাকে আপেল ও পাসপোর্টের কভার বিক্রি করতে দেখা যায়। রীতিমতো হকারদের মতোই ভঙ্গিতে তিনি সেগুলো বিক্রির অভিনয় করতে থাকেন। প্রথমে বিমানের ভেতরে হকারকে দেখে সবাই অবাক হন, কিন্তু ওই যুবক হকার ছিলেন না, তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে হকার সেজে বিমানের মধ্যে একটু মজা করছিলেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দর্শক, এই ছিল শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। মাত্র 420 রিয়ালে ওমানে নিজের নামে লাইসেন্স করে ব্যবসার সুবর্ণ সুযোগ। বিস্তারিত তথ্যের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।